দুমাসও হয়নি তিনি রাজনীতির ময়দানে পা রেখেছেন। আর তিনি যখন প্রার্থী হয়েছিলেন বিজেপির, তখন তিনি কথা দিয়েছিলেন সাধারণ আম জনতার মাঝে তিনি চিরকাল থাকবেন, সে ভোট আসুক আর ভোট যাক। আর সেটিই এবার প্রমাণিত করে ছাড়লেন বেহালার বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পায়েল সরকার। 10ই এপ্রিল কিন্তু সেখানে ভোটগ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে, তারপরেও তিনি সাধারণ আম জনতার মাঝে বারবার ফিরে যাচ্ছেন। আর তিনি বললেন, আমি কিন্তু আগামী 5 বছর বেহালাতেই আছি, হারি আর জিতি। এমন অবাক করা কাণ্ড ঘটালেন পায়েল সরকার, আপনারা নিজেই তার নিজের মুখে শুনে নিন তিনি ঠিক কি বলতে চাইলেন। আচ্ছা দিদি, ভোট তো 10 তারিখ চলে গেছে, তো আজকে আপনি এখানে এসেছেন, তো কি জন্য এসেছেন, মানে কি কারণ? মানে আমরা তো দেখিনি কোনোদিন এর আগে যে কোনো ভোট শেষ হওয়ার পর কোনো ক্যান্ডিডেট সে এসে মানুষের সাথে যোগাযোগ করছে, এটা একদম মানে নতুন দেখছি ব্যাপারটা, এটা কি জন্য এসেছেন আপনি? না, এখন আমি জানি না অন্য কে কি করবে, আমি তো একটা কথা প্রথমেই বলেছিলাম যে আমার কাছে কিন্তু ভোট জেতা হারাটা ইম্পর্টেন্ট না, আমি যদি একবার এসেছি মানুষের পাশে, সেটা কথা দিয়েছি আমি তাদের পাশে থাকবো, সেটা যাই হোক আমি তাদের পাশে থাকবো, তো সেটার জন্য আমার আলাদা করে ভোট জেতা হারা কোনোটাই ইম্পর্টেন্ট না। তো মানুষ যখন এসেছেন, আমি যখন প্রথমে এসেছিলাম, ওনারা আমাকে এতটাই নিজের করে নিয়েছেন, ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন, এখনও করছেন, কিন্তু আমি কখনো এটা ছাড়তে পারবো না, আমি একবার যখন এসেছি আমি বারবার। আচ্ছা আচ্ছা, মানে আপনি সারা বছরই মানে মানুষের সাথেই থাকবেন এখানে? নিশ্চয়ই, সেটা সারা বছর, কারণ আমি তো ভাবছি আগামী 5 বছরই থাকবো। হ্যাঁ সে তো অবশ্যই দিদি, আমরা এক্সপেক্ট করি আরো বেশি, তাহলে আমরা যদি সবাই মিলে করে তাহলে আরো বেশি থাকবো তাহলে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষের সমাগম হয়েছে, অনেকে খুব উৎসাহিত দিদিকে নিয়ে অনেকে এসছেন, এবং বেশি করে বাচ্চারা খুব বেশি উৎসাহিত দিদির জন্য। দিদি আর একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমেই দেখেছি অনেকেই সাধারণ মানুষ বলে যে সেলিব্রিটিরা ভোটের সময় আসে, এরা মানুষের জন্য কাজ করে না, ভোট চলে গেলে এদেরকে খুঁজে পাওয়া যায় না, তো এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি এটাই বলতে চাই যে সবাই তো একরকম হয় না, 50% ভ্যারি করে, এটা যার যার নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে, তিনি সেলিব্রিটি হন বা না হন, যেই হন না কেন, আমি আমার মনে হয় যে আমার কাছে এই মুহূর্তে সেলিব্রিটি ইমেজটা ইম্পর্টেন্ট নয়, আমি যখন এখানে আছি, এখানে বসে আছি, সেলিব্রিটি হওয়া বা না হওয়াটা এখানে ইম্পর্টেন্ট নয়, আমি এখানে যেটা মানুষের ভালোবাসা পেয়েছি সেটা আমি তাদের বাড়ির মেয়ে হিসেবে পেয়েছি, সেলিব্রিটি হিসেবে না, আমার মনে হচ্ছে সেটাই, আমি ঠিক বলছি কি না জানি না, আমার সেটাই মনে হচ্ছে। তো আমার মনে হয় যে সেইটা যদি একবার যদি মানুষ এই জায়গাটা আমাকে দেন দিয়েছেন অলরেডি, তাহলে আমি তো চাইবো সেই জায়গাটা রাখতে, আমি ছাড়বো কেন। আপনার কাছে একটা কোশ্চেন করছি, যেটা হচ্ছে আমরা দেখেছি তৃণমূলে নুসরাতকে বা মিমিকে এরা দেখেছি সাধারণ মানুষের সাথে বা কোনো মানে গরিব মানুষের সাথে হাত মেলাতে ভয় পাচ্ছে, হাতে গ্লাভস পরে, তারপরে মানে একটা বিরক্তকর ব্যাপার, মানুষের কাছে যায় না, তো সেই বিষয়ে আপনাকে একদম মানে ডিফারেন্স একদম আলাদাভাবে দেখছি। তো আবারও বলছি যে অন্য কে কি করছে বা করছে না আমি সেটার মধ্যে ঢুকতে চাই না, আমি আমার জায়গাটাই বলতে চাই যে এখন আমি এই জায়গায় যেহেতু বসে আছি, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় বসে আছি, বিকজ আমার মনে হয়েছে যে ভোটের পর সবাই কেমন আছেন, ঠিক আছেন কিনা সেটা দেখারটা একবার আমার উচিত, আমার দেখার দরকার, দেখার প্রয়োজন, আমি তাই জন্যই এসেছি। আর তবে আমি সবাইকে একটা কথা বলবো যে এরকমই যখনই কোনো গ্যাদারিং হবে প্লিজ একটু মাস্ক পরবেন, আর একটু মানে একটু ডিস্টেন্সিং মেনটেন করবেন সবার মধ্যে, আমরা সবাই জানি আবার কোভিড বাড়ছে, কাজে আমাদের সবাইকে একটু সাবধান হতে হবে, ভোট হয়ে গেছে, তো এবার একটুখানি সবাই নিজের নিজের সাবধান হওয়া, মাস্ক, স্যানিটাইজার, ডিস্টেন্সিং একটু সবাই মেনটেন করবে, তোমরাও বুঝেছ, মাস্ক পরে জানো।